স্বপ্নে মৃত ব্যক্তি স্বপ্নদ্রষ্টাকে মারতে দেখলে কি হয় এটা কি স্বপ্নদ্রষ্টার জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতে চেপে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা ইসলাম আর ফালনামা সহ আরো বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোকে সামনে রেখে পরবর্তী আলোচনা করব। দর্শক উল্লেখ করা হয়েছে স্বপ্নদ্রষ্ট যদি দেখে যে মৃত ব্যক্তি সে জীবিত হয়ে তাকে তাকে মারছে প্রহার করছে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তি অবশ্যই তার নিকটাত্মীয় কেউ তার ভাই বাবা মা আত্মীয় স্বজন তার পূর্বপুরুষ যে কোনো মৃত্যু ব্যক্তি সে অবশ্যই তার নিকটাত্মীয় এবং সে তাকে প্রহার করছে এর দ্বারা বোঝা যায় সে কবরের ভিতরে আজাবে আছে কষ্টে আছে এবং তার কোনো হক পৃথিবীতে সে রেখে গিয়েছে তার কাছে কেউ পাবে সেটা তার তার আদায় করে যার কারণে সে কষ্টে যন্ত্রণায় এখন স্বপ্নের ভিতরেই মারছে প্রহার করছে যে তোমরা কেন আমার হকটা আদায় করো নাই সেটা হকুল্লাহ হতে পারে আল্লাহ তালার কোনো হক যেমন নামাজ রোজা হজ জাকাত কোন এবাদত সে করতে পারে নাই সেটার ফিদিয়ার মাধ্যমে আদায় করা দরকার ছিল সেটা আদায় করেনি অথবা কোন বান্দা সংশ্লিষ্ট হক হকুল্লা হক তার কাছে টাকা ছিল ছিল অথবা কারো আমানত জমি বন্ধক যে কারো হক তার কাছে রয়েছে সেই হকগুলো তার আদায় না করলে তখন এই ধরনের স্বপ্ন দেখা হয় যে স্বপ্নদ্রষ্টাকে দেখছে যে মৃত্যু ব্যক্তি তাকে জীবিত হয়ে তাকে এখন প্রহার করছে এই জন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন তাদেরকে বলবো যে অতি দ্রুত আপনার যে নিকটাত্মীয় মারা গিয়েছে যাকে আপনি স্বপ্ন দেখেছেন অবশ্যই তার কোনো হক আল্লাহ সংশ্লিষ্ট অথবা বান্দা সংশ্লিষ্ট থাকলে সেটাকে আদায় করার চেষ্টা করুন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আদু ইদু সালেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মাহসালামা